আমরা কোনো পরীর সন্ধান পাই নাকি এখানে দেখতে হবে। এই ছেলেটা ভালো হলো না, দুষ্টু ছেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজাইনার অন হুইলস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেভারল্যান্ড। অ্যাকচুয়ালি এটার নাম নেভারল্যান্ড কিনা এটাও আমি জানি না, কারণ আমার পিছনে যে বসে আছে ও নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেরিবাদের রোড, এদিক দিয়ে চলে গেল টঙ্গি, ওই পাশ থেকে চলে যাবে আপনার হেমায়তপুর। সো এটা হচ্ছে বেরিবাদের পাশে একটা পার্কের মতো আর কি। আমরা এখন ওই পার্কে যাব। আমার জুনিয়র যে আছে পিছনে বসে, ও বললো এই জায়গাটা অনেক সুন্দর, অ্যান্ড নদীর ধারে অনেক সুন্দর বাতাস টাতাস গাছপালা আছে পার্কের মতো। যাই দেখি, এখন বাজে হচ্ছে 3:57, অলমোস্ট 4, প্রচণ্ড পরিমাণে রোদ আজকে। 4 বাজে তো ধরেন 1 ঘন্টা পরে একটু রোদটা কমে আসবে, সন্ধ্যার মধ্যে আমরা ফেরত চলে আসব। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান, আমরা যাই নেভারল্যান্ড। ও আমাকে অনেকদিন ধরেই বলতেছিল যে এই জায়গায় আমরা যাবো, এই জায়গায় আমরা যাবো। এখন বেরিবাদ দিয়ে আসলে এরকম খুব একটা যাওয়া আসা করা হয় না, বাট আজকে যাচ্ছি হুট করেই, সাডেন প্ল্যান, যাই নেভারল্যান্ড ঘুরে আসি। অ্যান্ড ওখানে হচ্ছে বলে ভর্তা ভাত পাওয়া যায়, ভালো খাওয়া দাওয়া, মানে ভর্তা ভাত এইসব। যেহেতু 4 বেজে গেছে তাই আর কি, ওখানে আমরা চাইছিলাম ভর্তা ভাত খাবো, বাট 4 বেজে গেছে আমাদের বেরোতে হতে, আমি আবার একটা কাজে ছিলাম, এই জন্য আর কি ভর্তা ভাতের প্ল্যান ক্যান্সেল। দেখা যাক আরেক দিনে এসে না হয় খাওয়া দাওয়া করা যাবে, আজকে একটু ঘুরে আসি দেখি কেমন জায়গাটা। ও বলতেছে খুব সুন্দর, খুব সুন্দর না হলে ওর খবর আছে, ওর 12 বাজাবো আমি। বেরিবাদের এই রোডটা সাধারণত খুব বেশি ট্রাফিক থাকে, মাঝে মাঝে অনেক বেশি, আবার কখনো একদম ফাঁকা থাকে, আমি আসলে বুঝি না। এখানে ট্রাফিকটা মেইনলি বাস ট্রাক এগুলোই, আর এই রোডটা অনেক রিস্কি। রিস্কি কেন মনে হয়, বিকজ অফ এখানে আমি মানে অনেক অ্যাক্সিডেন্ট শুনছি এই বেরিবাদের রোডে হয়েছে, দ্যাটস ওয়াই এই রোডটাতে আমি খুব সাবধানে চালানোর চেষ্টা করি। যে একই ড্রেস পরে সবাই, এরা মনে হয় ঘুরতে গেছিলো বাইকে। আমরা অলরেডি চলে আসছি, ওই যে ওই পাশে বলতেছে, ওই পাশে কোথায়, 2-3 মিনিটের রোড এটা। এখানে আমরা চলে আসলাম মাত্র, বেরিবাদ থেকে 5 মিনিট লাগছে, 5 মিনিটও লাগে নাই, চলে আসছি। ভিতরে যায় দেখি বসার মতো জায়গা কেমন কি অবস্থা। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এই পাশে। রাস্তা কোন দিকে, এদিকে, এই গো এই ভাঙাতে, এদিক দিয়ে নামতে হবে। এটা তো নেভারল্যান্ড, এটা তো ফেরিল্যান্ড, এটা ফেরিল্যান্ড, নাম চেঞ্জ করে দিছে নেভারল্যান্ড থেকে ফেরিল্যান্ড। ওইটা কি, ওইটা তামান্না? আচ্ছা, তামান্না পার্ক এর পাশে ফেরিল্যান্ড, ও ফ্যামিলি পার্ক, এটা হচ্ছে ফেরিল্যান্ড। এই যে একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় একটা কঙ্কাল দেখবেন, ঢোকার সাথে সাথে এই যে কঙ্কাল হাঁ করে তাকায় আছে। সুইমিং পুল আছে, ও এটাই সুইমিং পুল। আচ্ছা, আর এটা কি, ও স্লাইডার আছে। আমাদের বাইক আমরা নিয়ে চলে আসছি একদম এই জায়গায়। আচ্ছা, এ হলো আমাদের ফেরিল্যান্ড। ফেরি মানে হচ্ছে পরী, দেখি কোনো পরীর সন্ধান মেলে কি না এখানটায়। আমি কি বলতেছি জানো, আমি বলতেছি এটার নাম হচ্ছে ফেরিল্যান্ড, ফেরি মানে হচ্ছে পরী, আমরা কোনো পরীর সন্ধান পাই নাকি এখানে দেখতে হবে। আরে পরী লাগবে মিয়া, কবুতর দিয়ে কী করবো? আচ্ছা, অন্যের পরী। এই ছেলেটা ভালো হলো না, দুষ্টু ছেলে। এই ওয়াচম্যান, ওয়েলকাম টু অল ফেরিল্যান্ড ব্রো, ফেরিল্যান্ড। এখানে ঢুকলে আপনারা এরকম পাবেন, কিছু গাছপালা পেয়ে যাবেন, হ্যাঁ, আর সুন্দর কিছু কংক্রিটের স্টেপস পেয়ে যাবেন আপনারা, সাথে কিছু আরএফএলের চেয়ারও পেয়ে যাবেন। না না, আরএফএল
কালারফুল স্টেপস এখানে একটা ক্যাফেটেরিয়া আছে দেখতেছি রেস্টুরেন্ট এখানে বসে নদীর ধারে বসে থাকবেন কিন্তু আনফর্চুনেটলি আজকে ইয়া নাই বাতাস নাই আচ্ছা আমরা যে টিকিট কিনলাম না টাকা দিলাম না আমরা কি আসলে টিকিটের টাকা থেকে বেঁচে গেছি নাকি টিকিট তুলে দিছে আচ্ছা আমরা এখানে ঢোকার সময় কিন্তু কোনো টাকা বা চার্জ দিই নাই টিকিটের টাকাও দিই নাই বাইকের টাকাও দিই নাই কিছুই দিই নাই হয় আমাদের যাওয়ার সময় ধরবে আর না হলে টিকিট তুলে দিছে আর না হলে আমরা বেঁচে গেছি তাহলে আমরা বেঁচে গেছি আপনারা আসলে হয়তো দিতে হবে কত টাকা দিতে হবে আমি জানি না কারণ আমরা বেঁচে গেছি তো এই হচ্ছে জায়গা আমরা এখানটায় বসে আছি এই যে আমাদের শাহিন সাহেব বসে আছে আমাদের হেলমেট এন্ড ব্যাগ এটা হচ্ছে এটা কোন নদী এটা কি তুরাগ নদী কেমনে বুঝলাম তুরাগ নদী কারণ এখানে আমরা আসছিলাম আমরা মেবি আরো দূরে গেছিলাম এখানে একটা ঘাট আছে ঘাটটার নাম মেবি গুদারা ঘাট সামওয়্যার এখানে আশেপাশে কোথাও একটা আছে আমি এটা মনে নাই সামনে তাই না ওই পাশে আচ্ছা সো ঘাটটা হচ্ছে ওই পাশে আমরা আরেকটু আগে আসছি এখানে হচ্ছে যে লঞ্চ টঞ্চ লঞ্চ তো না যে এটা কি বলে বালু নিয়ে যায় এর নাম কি এই যে বালু নিয়ে যায় আমি ভুলে গেছি নাম কি যেন নাম জানতাম যাই হোক তো শাহিন আপনার একটু ইন্টারভিউ নিই আপনি যে আমাকে এখানটায় নিয়ে আসলেন আপনি এক মিনিট এখান থেকে অন্ধকার আসতেছে ইয়েস বেটার তো আপনি যে আমাকে এখানটায় নিয়ে আসলেন আপনার অনুভূতিটা কি মানে আপনি কি জন্য আমাকে এখানে নিয়ে আসলেন কি ভেবে জোরে বলো শোনা যাবে না বাতাস আছে এখানে বেসিক্যালি নিয়ে আসলে কারণ হচ্ছে এখানে ওয়েদারটা খুব সুন্দর তারপরে সবুজ আমরা যেহেতু মিরপুর বস্তিতে থাকি বস্তি এই তাহলে মিরপুর বাসীরা হেট করবে কিন্তু না এটা বলা যাবে না আচ্ছা বলে আমরা ইউনাইটেড স্টেট অফ মিরপুরে থাকি আমরা রাইট আমরা যেহেতু ওইদিকে থাকি আমাদের এই রকম জায়গা দেখা হয় না মাঝে মধ্যে তো এখানে বাতাস আছে নদী আছে পাশে তো এখানে গ্রিন একটা পরিবেশ আছে যার কারণে আপনাকে গ্রাম্য একটা ফিল আছে রাইট গ্রাম্য একটা ফিল আছে তো এই জায়গায় আপনি আসে কি জন্য আসবেন জাস্ট চিল করার জন্য রিল্যাক্স করার জন্য কিছুই না আসবেন আমি এখানে একটা এই যে ক্যান্টিনে একটা কফি অর্ডার করছি একটা হট কফি 100 টাকা এখানে আসলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ মনটা ভালো হয়ে যাবে মানে বেসিক্যালি এরকম বাতাস বা এরকম পরিবেশ আমরা পাই না যেটা এখানটায় পাচ্ছি আর কি সো ঢাকার মধ্যে এই জায়গাটা বাতাসের জন্য এবং বসে থাকার জন্য ভালো একটা কফি আপনার 100 টাকা কোল্ড কফি হট কফি মানে 90 টাকা থেকে সব শুরু 80-90 টাকা থেকে 100-120 এর নিচে কোনো খাবার আমি দেখি নাই থাকতে পারে এই সবাই এখানে আসছে মজা করতেছে আমরা একটু বসে থাকবো কিছুক্ষণ পর আমরা চলে যাব তারপর একটা আপডেট পরে পাবেন বিনা পয়সায় ঘুরতে কেমন লাগলো ভালো লাগছে না এখানে বেসিক্যালি টাকা নেয় আমরা যখন ঢুকছি তখন ওই যে টাকা নেয় টিকিট চেকারও ছিল না সো আমরা ফ্রিতেই হচ্ছে ঘুরতে পারছি এখন আমরা চলে যাচ্ছি বাসে পার পার্সন 20 টাকা আর বাইক ঢুকালে মনে হয় কত নেয় 50 টাকা বাইক নিলে 50 টাকা পার পার্সন 20 টাকা পার্কিংয়ের জন্য আর কি টাকাটা দেয় আর পার্সন হিসেবে 20 টাকা করে নেয় সো বেসিক্যালি যেহেতু আমাদের এখানে লোকটা ছিল না আমরা বিনা পয়সায় ঘুরলাম এখন আমরা বাসার দিকে যাব এটা হচ্ছে বেরিবাদের রাস্তাটা আমরা এখন এখানে উঠবো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্রাফিক এই জন্য এই রোডটা অনেক বেশি রিস্কি
সো মিরপুর থেকে এক নম্বর থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 4.1 কিলো, মানে ওই ধরে নেন 4-4.5 কিলো আর কি, বেশি দূরে না, বেশিক্ষণ লাগেও না আসতে, 5-7 মিনিট লাগছে আমার বাইকে আসতে। বেসিক্যালি আমরা যখন আসছি তখন আমরা মিরপুর এক নম্বরেই ছিলাম, 10-15 মিনিটের মতো লাগবে, রাস্তা ফাঁকা থাকে যেহেতু, সো চলে আসবেন আপনারা ইজিলি। অ্যান্ড এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, সো আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ সন্ধ্যার পরে এই জায়গাটা আমার কাছে মনে হয় পার্সোনালি সেফ না, স্পেশালি এটা রাইডিংয়ের জন্যও সেফ না, থাকার জন্যও সেফ না এই জায়গাটা, কারণ আমি যত পরিমাণের এই ডাকাতি ছিনতাই শুনছি সব এই রোডেই, অ্যাক্সিডেন্ট এভরিথিং, দ্যাটস ওয়াই আই ডোন্ট প্রিফার রাইডিং অ্যাট নাইট ইন দিস রোড। সো যাই বাসায়, আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিজাইনার অন হুইলস এবং সাপোর্ট করবেন যেন আমরা এরকম আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি অ্যান্ড আপনাদেরকে দেখাতে পারি, আপনারাও একদিন সময় আমাদের সাথে সাথে চলে আসতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখে। ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, ভালো থাকবেন সবাই। এখন আমরা ট্রাকের পিছন থেকে আল্লাহ হাফেজ জানাই, আই এম রবি সাইনিং অফ।